Oh,
ধরা নামে রাধা বল্লভ সরকার উনি যখন ওনার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় হলো, ওনার একটি ছেলে ছিল, তার নাম ছিল সুধীর। ওই সুধীর ধরণীকে ডেকে বলছে রাধা বল্লভ সরকার, বৌমা একটু তাড়াতাড়ি করে আমার কাছে এসে দাঁড়াও তো বাবা। ওনার ছেলের বধূ যখন কাছে এসে দাঁড়ালো, বলতেছে তোমরা তাড়াতাড়ি করে সবাই মিলে সবাইকে ডাক দিয়ে নিয়ে আমার পাশে এসে বসো, কারণ আমি আমার দয়ালের দেশে চলে যাব। আর দেশে থাকবো না। ওনার ছেলের বধূ একটু একটু হাসি দিয়ে বলতেছে, মানুষ বয়স হয়ে গেলে তো একটু এদিক ওদিক কথা বলে, বাবা মনে হয় পাগল হয়ে গেছে, এই জন্য একটু এদিক সেদিক কথা বলতেছে। হাসি দিয়ে যখন এই কথাটা বলল, রাধা বল্লভ সরকার দুটি চক্ষের পানি ছেড়ে বলে, বৌমা তোমরা হয়তো আমার মনের ব্যথাটা বুঝতে পারবে না, কিন্তু যাকে নিয়ে আমি সারাটি জীবন সংসার করেছি, যিনি আমার ঘরে নেই, সে হয়তো আমার ব্যথাটা বুঝতে পারবে। যখন তার ঘরণীকে ডেকে বলছে, সুধীরের মা তুমি একটু আমার কাছে আসো তো, এসে দাঁড়ালো, বলতেছে তাড়াতাড়ি করে আমাকে একটু গরম পানি করে আমাকে গোসল করিয়ে দাও, কারণ আমি আমার আপন দেশে চলে যাবো, আমার দোয়াল আমাকে নিতে আসো। তাড়াতাড়ি করে যখন গরম পানি করায় গোসল করায় দিল, উঠানের ভিতরে এনে যখন বসালো, বললো যে উত্তর শের করে একটা বিছনা করে দাও, আমি এখানে শুব। উত্তর শিওর করে যখন একখানা বিছানা করে দেয়, সাথে সাথে তার ঘরণীকে ডেকে বলছে, ওগো আমি যাবার পর তো তোমাকে বিধবা সাজতে হবে, তুমি তোমার আগের পোশাকটা পরিবর্তন করে হাতের শাখা খুলে সিঁথির সিঁদুর মুছে একটি বারের জন্য বিধবার সাজটা সেজে আসো। আমার দুটি চোখ ভরে একটি বারে দেখে যাই, তোমাকে বিধবা সাজলে কেমন দেখা যাবে। আগের পোশাকটা পরিবর্তন করে যখন বিধবার সাজ সেজে আসলো, মুখের দিকে তাকিয়ে বলে, যাহা আসলে বিধবা সাজলে তো তোমাকে এরকমই দেখা যাবে, আবার যাও তুমি আগের পোশাকটা পরিবর্তন করে আসো। আর বলে যে আমি যাবার পর আমার এই দেহটাকে তোমরা কেউ আগুনের মধ্যে দিও না, বলে আমার এই দেহটাকে আমি আমার দয়ালের প্রেমের আগুনে অনেক আগেই পুড়িয়ে ছাই করে দিয়েছি। আমার এই দেহটাকে আমার বান্ধবের প্রেমের আগুনে আমি দিয়াছি পুরাইয়া, পুরা কি আর পুরে কখন জগতে থাকিয়া, যে পুরেছে প্রেমে পুরে সে বাবে প্রেমে, I'm not a liar.
পড়েছে গুরুর প্রেমে, জগতে থাকিয়া পুরাকিয়ার পুরে তখন দেখেন তাই ভাবিয়া। রাধা বল্লভ সরকার বলছে কেটে কেটে অগোঘরণী, আমার এই দেহটার মধ্যে আর এই জড় জগতের আগুন স্পর্শ করতে পারবে না, কারণ আমি আমার দয়ালের আগুনে আমার এই দেহটাকে আমার হৃদয়টাকে পুড়িয়ে ছাই করে দিয়েছি। আর আমি যাবার সময় আমার কণ্ঠনালী দিয়ে একটা অপরিমাণ রক্ত বাহির হবে, কারণ আমি আমার দয়ালের সাধন, আমি আমার দয়ালের হুকুম পরিপূর্ণ ভাবে পালন করতে পারি না, এই জন্য আমাকে এতটুকু সদা ভোগ করতে হবে। এর দিকে তোমরা কেউ ভয় পেও না, সাথে সাথে একটি হাত উপর দিকে উঠায়ে যখন বলল সুধীরের মা এবার আমি আসি আমার দোয়াল আমাকে নিতে আসছি, তাই ভাবকের ভাষায় বলে আমার কি হবে না ক্ষমা তোমারই তরবারি ধরে পারে রে দয়াল রে দরদি ও রে, আমার কি হবে না ক্ষমা তোমারি দর আরে তোমার রহমান নামাচি ধরে দয়াল রে চাকি বারে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।